রায়বাবুদের বাড়ি, লক্ষ্মী পুজোর বড় আয়োজন, ফল মূল লুচি মিষ্টি নাড়ু চিড়া উপাদেয় নানা, খাদ্যের অর্ঘ্য নিবেদিত দেবী মূর্তির সামনে। আত্মীয় স্বজন ভীষণ ব্যস্ততায় সবাই এদিক ওদিক ছুটছে। পুরোহিত মশায় সবে পুজো শুরু করবেন, এমন সময় দরজায় এসে উপস্থিত ভিখারিনী, দুটো খেতে দে মা। রায়গিন্নি রেগে আগুন, এখনই আসতে হয় রে তোকে, এই এই কে আছিস, তাড়া ওটাকে। বাড়ির পুরাতন দাসী দেখে সে বলে, মা বাচ্চা মেয়ে, দুটো নাড়ু যদি দিতে হাতে, আজ পুজোর দিন। রায়গিন্নি রেগে রেগে ছিন্ন বস্ত্র মলিন হাতে গুঁজে দেয় একটা নাড়ু ও এক মুঠো চিড়ে। পুরোহিত মন্ত্র শুরু করে দেয়। বছর কুড়ি পরে রায়বাবুদের ঘটি বাটি অবধি বিক্রি হয়ে যায়। সম্পত্তির বিবাদে পরাজিত অপমানিত রায়বাবু আত্মহত্যা করেন অবশেষে। পয়লা বৈশাখ, দুর্গাপুজো, কোনো কিছুতেই রায়গিন্নি আর কোনো তোড়জোড়ই করেন না। লক্ষ্মী পুজো দুদিন আগে অসুস্থ হয়ে পড়েন তিনিও। পুরাতন দাসী বলে, মা চললাম, আমায় তো বাঁচতে হবে নাকি, পারলে তুমি ভিক্ষে শুরু করো। রায়গিন্নির একা একলা ঘরে মা লক্ষ্মীর পট উল্টো করে রেখে খিদেই তৃষ্ণায় মৃত্যুর প্রতীক্ষা করতে থাকে। রায়বাবুদের গিন্নির মৃত্যু সহজ ভিক্ষের চাইতে, তার মাথার উপর শকুন চিল উড়তে থাকে, পাড়ার ছেলেরা চিতার জন্য কাঠ প্রস্তুত করতে থাকে অগ্রিম, শ্বাস পায় যাই যায়। এমন সময় তার মুখে এসে পড়ে একটা নাড়ু, এক মুঠো চিড়ে আর এক ঘটি জল। শকুনচিল মিলিয়ে যায় পূর্ণিমার চাঁদে, রাত গভীর হলে পাড়ার ছেলেরাও ঘুমিয়ে পড়ে। রায়গিন্নি হাত জোর করে বাচ্চা মেয়েটার সামনে, জল তো তোকে দিনি মা আমি, তবে তবে কেন দিলি, মরণ তো ভালো আমার। মলিন বাচ্চা মেয়েটা হেসে উঠে বলে, ওটা ওটা বকশিস। রায়গিন্নি রাস্তার চাঁদ মাখে, আমাবস্যা পোহায়, সূর্য ফুটলে আঁচল পাতে রাস্তায়, চাল ডাল ফুটিয়ে হাত নেড়ে ডাকে ল্যাংটা পুটো শিবু মুনির দলকে। ওরা হাত চেটে পুঁতে খেয়ে রায়গিন্নির গলা জড়িয়ে ধরে বলে, ও কোজাগরি মা, আবার কবে নাড়ু চিড়ে খাওয়াবে বলো না। কোজাগরি মা হাসতে হাসতে বলে, হবে হবে, দুর্গাপুজোর পরে যে পূর্ণিমা আসবে ওদিন সবাই পাবে নাড়ু চিড়ে। রায়গিন্নি লক্ষ্মী পুজোর আগে পথে আঁচল পেতে নারকেল গুড় আর চিড়ে চেয়ে নেয়, তার লক্ষ্মী পুজোর যে মস্ত বড় আয়োজন।